বাইজান, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি দিয়ে এইরকম সুন্দর শেক ইফেক্টগুলো অ্যাড করতে হয়। তো আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আছেন যারা এখন নিজেরাই ভিডিও মেক করতে চান, তো তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে। তাই অবশ্যই আপনারা ভিডিওটি ফুল কন্টিনিউ করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। তাছাড়া আপনারা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো অলরাইট গাইস, আপনারা যারা এরকম সুন্দর শেক ইফেক্টগুলো আপনাদের নিজেদের ভিডিও অথবা পিকচারে অ্যাড করতে চান, তারা প্রথমেই এই অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। দেন এখান থেকে এই প্লাস আইকনে একটি ক্লিক করবেন। তারপরে আপনাদের ভিডিওটি যে ফরম্যাটের হবে সেই ফরম্যাটটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে আপনারা যে ক্রিয়েট প্রজেক্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। দেন আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে আপনারা এই প্লাস আইকনে একটি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা মিডিয়াতে ক্লিক করবেন। তারপরে আপনারা যে ভিডিওতে শেক ইফেক্টটি অ্যাড করতে চাচ্ছেন সেই ভিডিও অথবা ছবিটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো ভিডিওটি সিলেক্ট করা মাত্রই কিন্তু আপনাদের সেই ভিডিও অথবা পিকচারটি এখানে অটোমেটিক ইম্পোর্ট হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা আপনাদের টাইমলাইনটাকে যেখান থেকে শেক ইফেক্ট অ্যাড করা শুরু করতে চাচ্ছেন সেইখানে আপনাদের টাইমলাইনটাকে নিয়ে যাবেন। তো সাধারণত কিন্তু মিউজিকের সাথে অ্যাডজাস্ট করে দেন শেক ইফেক্টগুলো অ্যাড করা হয়, কিন্তু এখন আমি আপনাদেরকে সাপোজ হিসেবে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনারা আপনাদের ভিডিওর এই যে এই অংশ থেকে শেক ইফেক্ট অ্যাড করতে চান, দেন টাইমলাইনটাকে এইখানে নিয়ে আসবেন। তারপরে এই ভিডিও লেয়ারের উপর একটি ক্লিক করবেন। দেন এখান থেকে এই যে এই ট্রিম অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে এটাকে দুই ভাগ করে নেবেন। দেন আপনারা আপনাদের শেক ইফেক্টটি যেই পর্যন্ত রাখতে চাচ্ছেন সেই পর্যন্ত আপনাদের টাইমলাইনটাকে নিয়ে যাবেন। তো এরপর এখান থেকে আপনারা আবারও এই ভিডিও লেয়ারের উপর একটি ক্লিক করবেন। দেন আবারও এই ট্রিম অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে আলাদা একটি লেয়ার তৈরি করে নেবেন। তো দেখতেই পারতেছেন আমার এই একটি ভিডিওর কিন্তু এখানে তিনটি লেয়ার তৈরি হয়ে গেছে। দেন এখন আমি আপনাদেরকে এই যে এই লেয়ারের উপরে শেক ইফেক্ট অ্যাড করে দেখাবো। তো এর জন্য আপনারা সিম্পলি এই লেয়ারের উপরে একটি ক্লিক করবেন। দেন এখান থেকে শেক ইফেক্ট অ্যাড করার জন্য আপনারা এই যে এই ইফেক্ট অপশনে একটি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা অ্যাড ইফেক্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা এই সার্চ আইকনে একটি ক্লিক করবেন। দেন সার্চ বারে আপনারা টাইলস লিখে সার্চ করে দিবেন। জাস্ট TILE লিখে সার্চ করে দিলেই আপনাদের মাঝে এই যে টাইলস ইফেক্টে চলে আসবে। দেন আপনারা এই ইফেক্টের উপরে একটি ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা এই স্ট্যান্ডার্ড সেটিংয়ে একটি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে এই যে মিরর নামের যে অপশনটি আছে আপনারা এই মিরর অপশনটিকে এখান থেকে অন করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। দেন আবারও এই ইফেক্ট অপশনে একটি ক্লিক করবেন। তারপরে অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। দেন আবারও এই সার্চ আইকনে ক্লিক করে এখন আপনারা এখান থেকে OSC লিখে সার্চ করে দিবেন। তো জাস্ট OSC লিখে সার্চ করে দিলেই আপনাদের মাঝে এই যে অসক্লিয়েট এই ইফেক্টে চলে আসবে। দেন এই ইফেক্টের উপরে একটি ক্লিক করবেন। তারপরে স্ট্যান্ডার্ড সেটিং অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা আপনাদের টাইমলাইনটাকে প্রথম দিকে নিয়ে যাবেন যেখান থেকে আপনাদের শেক ইফেক্টটি শুরু হবে। তারপরে এখান থেকে আপনারা যে অসক্লিয়েট এই ইফেক্টের উপরে একটি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা যে প্লাস আইকনে ক্লিক করে এখানে একটি কি ফ্রেম আপনারা অ্যাড করে দিবেন। তারপরে টাইমলাইনটাকে একটু ডান পাশের দিকে স্ক্রল করে আপনারা এই ভিডিও লেয়ারের মাঝখানে চলে যাবেন। দেন এখানে আবারও একটি প্লাস আইকনে ক্লিক করে এখানেও একটি কি ফ্রেম অ্যাড করে দিবেন। দেন আপনারা টাইমলাইনটাকে আবার এই লেয়ারের শেষের দিকে নিয়ে যাবেন। দেন সেখানেও আপনারা একটি প্লাস আইকনে ক্লিক করে এখানেও আপনারা একটি কি ফ্রেম অ্যাড করে দিবেন। দেন এখান থেকে আপনারা একেবারে প্রথম যে কি ফ্রেমটি অ্যাড করছেন সেই কি ফ্রেমে চলে আসবেন। তারপর এখান থেকে আপনারা এটার যে অ্যাঙ্গেল থাকবে এই অ্যাঙ্গেলটাকে আপনারা এখান থেকে 90 ডিগ্রিতে করে দিবেন। দেন এখান থেকে আপনারা যে এই অপশনে ক্লিক করে পরবর্তী কি ফ্রেমে চলে যাবেন। তারপরে এখান থেকে আপনারা এটারও অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি করে দিবেন। দেন এখান থেকে আপনারা আবারও এই অপশনে ক্লিক করে পরবর্তী কি ফ্রেমে চলে যাবেন।
দেন এখান থেকে এবার আপনারা এটার অ্যাঙ্গেলটাকে 0.2 ডিগ্রিতে নিয়ে আসবেন। তো এখান থেকে আপনারা একটি ব্যাপার লক্ষ্য করবেন, এটার যে অ্যাঙ্গেল থাকবে এটা যেন শুধু 0.2 ডিগ্রি হয়, এটা যেন -0.2 ডিগ্রি না হয়ে যায়। দেন এখান থেকে আপনারা এই অপশনে ক্লিক করে আগের কি ফ্রেমে চলে আসবেন, তারপরে আবারও এই অপশনে ক্লিক করে একেবারে প্রথমে যে কি ফ্রেমটি অ্যাড করছেন সেখানে চলে আসবেন। দেন এখান থেকে আপনারা এটার যে ফ্রিকোয়েন্সি থাকবে এই ফ্রিকোয়েন্সিটাকে আপনারা একটু কমিয়ে দিবেন। তো এটার ফ্রিকোয়েন্সিটাকে আপনারা 1.35 পর্যন্ত নিয়ে আসবেন। দেন এখান থেকে আপনারা এর নিচে যে ম্যাগনিটিউড নামের একটি অপশন আছে, তো আপনারা এবার এই ম্যাগনিটিউড অপশনে একটি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা এটার যে প্লাস আইকন একটি ক্লিক করে একটি কি ফ্রেম অ্যাড করে দিবেন। দেন এখান থেকে আপনারা এই ম্যাগনিটিউডটাকে 150তে নিয়ে যাবেন। তো এখান থেকে এটাকে আমি 150তে নিয়ে আসলাম। দেন এখান থেকে আপনারা যে এই আইকনে ক্লিক করে পরবর্তী কি ফ্রেমে চলে যাবেন। দেন আবারও এখানে একটি প্লাস আইকনে ক্লিক করে একটি কি ফ্রেম অ্যাড করবেন। দেন এবার আপনারা এটার ম্যাগনিটিউডটাকে 70তে নিয়ে আসবেন। তারপরে এখান থেকে আপনারা আবারও এই যে এই আইকনে ক্লিক করে পরবর্তী কি ফ্রেমে চলে যাবেন। দেন এখানেও আপনারা একটি প্লাস আইকনে ক্লিক করে কি ফ্রেম অ্যাড করে দিবেন। দেন এখন আপনারা এটার ম্যাগনিটিউডটাকে 10% নিয়ে আসবেন। তারপরে এখান থেকে আপনারা যে এই অপশনে ক্লিক করে একেবারে প্রথম কি ফ্রেমে চলে আসবেন। দেন এখান থেকে ব্যাগে চলে আসবেন, তারপরে এই ইফেক্ট অপশনে একটি ক্লিক করবেন, দেন অ্যাড ইফেক্টে একটি ক্লিক করবেন, তারপরে এখান থেকে সার্চ আইকনে ক্লিক করবেন। দেন সার্চ বারে এখানে আপনারা WAVE ওয়েব লিখে সার্চ করে দিবেন। তো আপনারা জাস্ট ওয়েব লিখে সার্চ করে দিলে এখান থেকে আপনাদের মাঝে এই ওয়েব ওয়ার্প এই ইফেক্টটি চলে আসবে। দেন আপনারা এই ইফেক্টের উপরে একটি ক্লিক করবেন, তারপরে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে একটি ক্লিক করবেন। তো আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন এই শেক ইফেক্ট কিন্তু অলরেডি আমাদের এই ভিডিওতে অ্যাড হয়ে গেছে। দেন এটাকে সঠিকভাবে অ্যাডজাস্ট করার জন্য আপনারা এই ওয়েব ওয়ার্প ইফেক্টের উপরে একটি ক্লিক করবেন। দেন এখান থেকে এখন আমি কি সেটিং করব সেটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন, কেননা এই সেটিং যদি গোলমেল হয়ে যায় তাহলে কিন্তু ভিডিওর শেক ইফেক্টটি সুন্দর লাগবে না। তো আপনারা এই ইফেক্টে আসার পরে প্রথমে এখান থেকে এটার যে অ্যাঙ্গেল থাকবে আপনারা এটার অ্যাঙ্গেলটাকে 45 ডিগ্রিতে নিয়ে যাবেন। তো অ্যাঙ্গেলটাকে 45 করে দেওয়ার পরে এখান থেকে আপনারা পরবর্তী অপশন স্পেসিংয়ে চলে আসবেন। দেন এটার স্পেসিংটা আপনারা এখান থেকে 200 করে দিবেন। তো অবশ্যই এটার স্পেসিংটা আপনারা 200+ অথবা 200 রাখবেন, এর কম কিন্তু আপনারা কোনো মতেই করবেন না। তো অলরাইট গাইস, এখন যদি আপনারা আমার এই ভিডিওটি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন শেক ইফেক্টটি কিন্তু অলরেডি আমাদের ভিডিওতে খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। দেন এটাকে ফিনিশিং দেওয়ার জন্য আপনারা এখান থেকে এর পরবর্তী যে অপশন ম্যাগনিটিউড এই অপশনে একটি ক্লিক করবেন, তারপরে এখান থেকে আপনারা যে প্লাস আইকনে ক্লিক করে এখানে একটি কি ফ্রেম আপনারা অ্যাড করে দিবেন। দেন এটার যে অপশন থাকবে এটাকে আপনারা 5.0তে নিয়ে আসবেন। তারপরে এখান থেকে আপনারা আপনাদের টাইমলাইনটাকে এই শেক ইফেক্টটি যেখানে শেষ করতে চাচ্ছেন ওইখানে নিয়ে যাবেন। দেন আবারও একটি প্লাস আইকনে ক্লিক করে কি ফ্রেম অ্যাড করে দিবেন, তারপরে এটার যে ম্যাগনিটিউড থাকবে এটাকে আপনারা কমিয়ে দিবেন, এটাকে আপনারা কমিয়ে 0.2 অথবা একেবারে 0.0তে নিয়ে আসবেন। দেন আপনারা এখান থেকে বাইরে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। দেন এখান থেকে এখন যদি আমি আপনাদেরকে এই ভিডিওটি প্লে করে দেখাই তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন এই সুন্দর ইফেক্টটি আমাদের ভিডিওতে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়েছে কিনা। তো অলরাইট গাইস, আপনারা কিন্তু এখান থেকে দেখতেই পারলেন এই সুন্দর শেক ইফেক্টটি কিন্তু আমাদের এই ভিডিওতে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখান থেকে আপনারা যদি এই শেক ইফেক্টটি অন্য কোনো লেয়ারে আবারও অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনাদের আবারও দ্বিতীয়বার করে এত রকম কষ্ট করা লাগবে না। জাস্ট আপনারা এই লেয়ারের উপর একটি ক্লিক করে ইফেক্টে চলে যাবেন। দেন এখান থেকে আপনারা এই 3-ডট আইকনে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আপনারা এই কপি ইফেক্টে ক্লিক করে এই সবগুলো ইফেক্ট আপনারা এখান থেকে কপি করে নেবেন। দেন আপনারা এই সেম ইফেক্টটি অন্য যে লেয়ারে অ্যাড করতে চাচ্ছেন সেই লেয়ারে চলে যাবেন। দেন ওই লেয়ারের উপর একটি ক্লিক করে ইফেক্টে যাবেন। দেন এই 3-ডট আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা পেস্ট ইফেক্ট এই অপশনে ক্লিক করে এই ইফেক্টগুলো আপনারা এখানেও অ্যাড করে দিতে পারবেন। তো গাইস, দেখতে পারতেছেন আমাদের এই লেয়ারও কিন্তু এই সুন্দর শেক ইফেক্টটি এখানে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে।
তো এইভাবে করে কিন্তু আপনারা চাইলে আপনাদের যে কোনো ভিডিও অথবা পিকচারে এই সুন্দর শেক ইফেক্টগুলো খুব সহজে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো মূলত এটাই কিন্তু ছিল আমাদের আজকের মূল ভিডিও। যদি ভিডিওটা দেখে আপনাদের বিন্দু মাত্র কোনো উপকার হয়ে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তাছাড়া ভিডিওটি ভালো লাগলে লাইক করে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।